আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুভ সকাল। 19 শ্রাবণ 1429 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গদ্যাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এই গল্পটির আজকে উপস্থাপন করব, 4 নং পর্ব। সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে উপস্থাপন করেছিলাম তৃতীয় পর্ব পর্যন্ত, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে এই পর্যন্ত। আজকে এর পর থেকে ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে, মানে প্রত্যেক মানুষের জীবনেরই একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। নায়কের মামার একমাত্র লক্ষ্য ছিল কারো কাছে কি ঠকবেন না, হারবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মানে বিয়ের সময় যদি এই গহনায় খাত থাকে বা দেনা পাওনার কোনো ঝামেলা থাকে, তাহলে সেটা যদি বিয়ে পার হয়ে যায় তাহলে এটা নিয়ে আর কি প্রতিকার সমাধান করতে পারবে না। বাড়ি ভাড়া সওগাত লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন, দেওয়া ছোঁয়া সম্বন্ধে এ লোকটি শুধু মুখের কথার উপর ভর করিলে চলিবে না। তার মানে দাঁড়ালো কি, সওগাত বলতে বোঝায় উপহার, ভেট। মানে বিয়ের সময় কনে পক্ষের বিয়ের সময় যে অভাব দেখা দিচ্ছে, উপঢৌকন, তারপরে দাওয়াত, খাবারের আয়োজন, এইসব যেভাবে দেখা দিয়েছে তাতে মনে হয়েছে নায়কের মামা, গল্পকথকের মামা, উনি চিন্তা করছেন যে তাইলে বেশ একটা টাকা পয়সা নেই, টানাটানি আছে, তাহলে এই ঝামেলাটা বিয়ের সময় চুকিয়ে নেওয়া উচিত। লোক বিদায়, লোক বিদায় হলো পাওনা পরিশোধ। এখানে অনুষ্ঠানের শেষে পাওনাদারদের পাওনা পরিশোধের কথা বলা হয়েছে। আর একটা বলছি দেওয়া থোয়া সম্বন্ধে, দেওয়া থোয়া হলো বিয়ের যৌতুক আনুষঙ্গিক খরচ বোঝাতে কথাটি বলা হয়েছে। তো এইসব মিলে মনে হয়েছে যে খুবই টানাটানি, টানাটানি হলে বিয়ের পরে কিন্তু আবার এই পাওনা দিতে চাইবে না। সেই জন্য বাড়ির শেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন, মানে এই জন্য সোনা পরীক্ষা করার জন্য, যে সোনায় আবার খাদ আছে নাকি, শেকরাকে নিয়ে আসছে। শেকরা অর্থ হলো সোনা বা রূপোর অলঙ্কার তৈরি, যার পেশা, স্ত্রীলিঙ্গে বলা হয় শেকরানি। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেকরা তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝে মেঝে বসিয়া আছে। আচ্ছা, মানে একটা মেঝের উপরে দাড়িপাল্লা আর সোনা বাবার যে কষ্টি পাথর, দেখার কষ্টি পাথর, সবকিছু নিয়ে রেডি হয়ে বসে আছে। আর এখানে কষ্টি পাথর বলতে বোঝায় যে পাথরে ঘষে সোনার কাঠিত্ব পরীক্ষা করা হয়, এটা হলো কষ্টি পাথর। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? যেহেতু সে বিয়ের পাত্র বর, সেহেতু কনের বাবা খুবই বিচক্ষণশীল, যে তাহলে বর কি বলে, যে গহনা যাচাই করবে বরের মামা, বর কি বলে? মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলি তা বলিব তাই হইবে। আহারে কি অবস্থা! শম্ভুনাথ আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? মানে তাকায় রয়েছে বরের দিকে, যে সম্পর্কে তুমি কিছু বলবা না, নয়তো বিয়ে ভেঙে যাবে। আমি একটু ঘাড় নাড়িবার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। অনধিকার মানে অধিকারের অভাব, মানে এসব লেনদেন সব কাজ করবে কে? নায়কের মামা, মানে বরের মামা। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়া বসুক। নায়কের নামটা এইমাত্র পাওয়া গেল, অনুপম।
শম্ভুনাথ বলিলেন, না সভায় নয়, এখানেই বসিতে হইবে। কোথায়? যেখানে সোনা কষ্টিপাথর দিয়ে ঘষে যাচাই করা হবে, ওই কক্ষে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হালফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। তক্তপোষ অর্থ হলো কাঠের চৌকি, পিতামহী মহি অর্থ হলো দাদি, আর সূক্ষ্ম শব্দের অর্থ হলো মিহি পাতলা, আর ভারী শব্দের অর্থ হলো অতিরিক্ত ভারযুক্ত। শেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আবার এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। হাল ফ্যাশন, ফ্যাশন অর্থ হলো চাল চলন, ইংরেজি শব্দ এটি। আচ্ছা, খাদ নেই, খাদ মানে সোনার উপর সাথে মিশ্রিত অন্য ধাতু, অর্থাৎ সোনার উপর কোনো ভেজাল নেই। এটা সংস্কৃত শব্দ খাদ থেকে আসছে, মানে যে শেকরা সে বলছে এসব গহনা তো আজকাল ব্যবহারই হয় না, এটা অনেক ভারী, মানে চমৎকার, অনেক আগে, এখন এই যে হাল ফ্যাশনে যে বর্তমানে চলে এর থেকে এটা ভালো। মামা তখন এই নোট বইয়ের গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, নোট বইয়ে তখন এই গহনার ফর্দ তালিকা করলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে, হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলির সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। এখন দেখলেন যে যা দেওয়ার কথা ছিল মেয়ের বিয়ের সময় এই মেয়েকে, কিন্তু তার থেকে বেশি আসছে। নোট বই, নোট হলো ইংরেজি শব্দ, অর্থ হলো লিখে রাখা, আর ফর্দ শব্দের অর্থ হলো তালিকা, এটি আরবি শব্দ ফর্দ থেকে আসছে। গহনাগুলির মধ্যে একজোড়া এয়ারিং ছিল, এয়ারিং অর্থ হলো ইংরেজি শব্দ এটি কানের দুল। শম্ভুনাথ সেইটি শেকরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো, কানের দুলটা পরখ করিয়া। পরখ অর্থ হলো কি, টেস্ট, পরীক্ষা। শেকরা কইল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। এটা বিদেশি জিনিস, বিলেত বলতে বোঝায় এটা লন্ডন, বিলেতি মাল, ওই সময় লন্ডনকে বিলেত বলা হতো, এটা সোনা সামান্য আছে। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। কেন রাখিয়া দেবে? মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন, মানে এই কানের দুলটাই তারা কন্যাকে আশীর্বাদের সময় দিয়েছিল, আর ওইটাই বোধ সোনার পরিমাণ কম, খাদ আছে। মামার মুখ লাল হইয়া উঠিল, দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়ে বসো কি। এখানে সম্ভোগ অর্থ হল উপভোগ, সম যোগ ভোগ, এভাবে সংস্কৃতে শব্দটা গঠিত। আর বঞ্চিত শব্দের স্ত্রীলিঙ্গ হলো বঞ্চিতা, আর এটা হলো ন্যায্য প্রাপ্য পায়নি এমন, স্ত্রীলিঙ্গে হবে বঞ্চিতা। আচ্ছা, শম্ভুনাথ বলিলেন, না এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়ে দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, লগ্ন অর্থ হলো শুভ সময়, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণের মুহূর্ত, স্ত্রীলিঙ্গে হবে লগ্না। শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। এই উঠুন পর্যন্ত আজকের চতুর্থ পর্ব, এবার শব্দার্থে চলে যাব। এখন উঠুন, আচ্ছা শব্দার্থ এখানে সম্বন্ধে, সম্বন্ধে শব্দের অর্থ হলো সম্পর্ক, সম্পর্ক এই শব্দটার অর্থ আমি বহুবার দেখিয়েছি। আর এখানে এই যতটুকু পড়লাম এটার ভিতরে কাহিনী হলো বিয়ার আসরে গেছে, বিয়ার আসরে বরের মামা সোনা গয়না যাচাই করতে চেয়েছিলেন, কেননা বিয়ের পরে, বিয়ের সময় যে দেওয়া থোয়া লোক বিদায় বা অনুষ্ঠানের যে পরিস্থিতি, তাতে কন্যার বাবাকে একটু টানাটানিতে মনে হয়েছে, যদি বিয়ে পার হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, এইটা আর উদ্ধার করা যাবে না, প্রতিকার করা যাবে না, সমাধান করা যাবে না। তাই তিনি চাচ্ছেন বিয়ের সময় দেনা পাওনা যা আছে গয়না দেওয়ার কথাটা চেক করে নিতে। এটা পরীক্ষা করার জন্য তিনি আবার শেকরা নিয়ে আসছেন, যে সোনা রূপা মাপতে পারে, যাচাই করতে পারে, তাকে নিয়ে আসছেন। এই জন্য একটা কক্ষে গিয়ে এটা দেখলেন, দেখার পরে তারা লগ্নের কথা বললেন, কোন পক্ষ, বর পক্ষ, কিন্তু
কনের বাবা বললেন যে এখন আর লগ্নের কথা হিসাব করতে হবে না, এখন আমরা আপনাদেরকে খাওয়াবো, একটু বসেন, তাহলে এবার উঠুন খাওয়াবো, এই পর্যন্ত। তো প্রতিকার, প্রতিকার অর্থ হলো দমন, প্রতিকার অর্থ হলো দমন। লোক বিদায়, এখানে লোক বিদায় বলতে যেটা বোঝানো হয়েছে, আচ্ছা দমন, আর একটা আছে সংযমন। আর লোক বিদায় বলতে বোঝা হয়েছে পাওনা পরিশোধ, এটা লিখলাম না, এখানে অনুষ্ঠানের শেষে পাওনাদারদের পাওনা পরিশোধের কথা বলা হয়েছে। আচ্ছা, এই দমন এর আর একটা অর্থ আছে সংযমন, সংযম। আর লোক বিদায় বলছিলাম পাওনা পরিশোধ, অনুষ্ঠানের শেষে পাওনা পরিশোধের কথা বলা হয়েছে। আর সওগাত, সওগাত অর্থ হলো উপঢৌকন, 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 ভেট, ভেট বলতে বোঝায় উপহার, ভেট, উপঢৌকন, ভেট। এরপরে আছে হলো দেওয়া থোয়া, তো এই দেওয়া থোয়া বলতে বোঝায় এখানে বিয়ের যৌতুক ও আনুষঙ্গিক খরচ বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, দেওয়া থোয়া। আর দেওয়া থোয়া এটা এখানে লিখলাম না। সেকরা, সেকরা অর্থ হলো, সেকরা হলো যে সোনারূপা, সোনারূপর অলঙ্কার তৈরি যার পেশা, এটা স্ত্রীলিঙ্গটা আমি লিখে দিই, স্ত্রীলিঙ্গ হবে হলো সেকরানি, 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 স্ত্রীলিঙ্গ হবে হলো সেকরানি। আচ্ছা, এটা রস্বইকার হবে, সেকরানি। এরপরে আছে কষ্টি পাথর, কষ্টি পাথরটা হলো যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়, সেটা হলো কষ্টি পাথর। আর হেড, হেড অর্থ হলো নিচু, এখানে হেড অর্থ হলো অপমানে মাথা নত হওয়া, নিচু বা অপমানে মাথা নত হওয়া, এটা হলো হেড। আর অনধিকার, অধিকারের অভাব, অধিকারের অভাব, অধিকারের অভাব। তক্তপোষ অর্থ হলো চৌকি। আর পিতামহী অর্থ হলো দাদি, সূক্ষ্ম অর্থ হলো মিহি, পাতলা। আর ভারী অর্থ এখানে ওজন, ভারী অর্থ হলো ওজন, মানে এই গহনাটা অনেক পুরানো, ভারী। আর এর অর্থ অতিরিক্ত ভারযুক্ত, ওজন বা অতিরিক্ত, অতিরিক্ত ভারযুক্ত। আর যদি এটা রস্বইকার হয়, ভারী, ভারী অর্থ হলো চমৎকার, খুব, ফ্যাশন, এটা হলো ইংরেজি শব্দ, FASHION, ফ্যাশন, অর্থ হলো চাল চলন, চাল চলন। আর খাদ, খাদ হলো, এই খাদ বলতে বোঝায় সোনার উপর সাথে মিশ্রিত অন্য ধাতু, এটা সংস্কৃত শব্দ খত থেকে আসছে, খ অল, এই খত থেকে এই খাদ শব্দটা এসেছে। তো এই শব্দার্থগুলো একটু মুছে ফেলব, খাদ পর্যন্ত। আরো কিছু শব্দার্থ দেখাবো, কিছু শব্দার্থ বাকি আছে। খাদ, খাদের পরে হলো মকর মুখ, মকর, এই মকর শব্দের অর্থ হলো ঘড়িয়াল। মকর মুঠো মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইলো তাহা বাকিয়া যায়, ঠিক আছে, এইটা হলো ঘড়িয়াল। আর এরপরে আছে নোট, অর্থাৎ ঘড়িয়াল বা কুমির, মকর মুখে, এটা হলো গঙ্গা দেবীর বাহন, এই যে মকর বা ঘড়িয়াল, এটা হলো গঙ্গা দেবীর বাহন। মকর মুখ মানে মকর বা কুমিরের মুখাকৃতি হতে হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ, যেটা কুমিরের মুখের মতো দেখায়, আর কুমিরটা হলো গঙ্গা দেবীর বাহন। এরপরে আছে নোট, নোট অর্থ হলো এটা, NOT, নোট, এখানে বাংলায় লেখা নোট অর্থ হলো লিখে রাখা,
লিখে রাখা। এরপরে আছে ফর্দ, ফর্দ, ফর্দ। ফর্দ শব্দের অর্থ হলো তালিকা, আর এই তালিকা, এই ফর্দ শব্দটা হচ্ছে আরবি শব্দ ফর্দ থেকে আসছে, ফর, এই ফর। তারপরে আছে হলো ইয়ারিং, আচ্ছা দর, দর অর্থ হলো দাম। ইয়ারিং, ইয়ারিং এটা হলো ইংরেজিতে হবে ইয়ারিং, ইয়ারিং, ইয়ারিং অর্থ হলো কানের দুল, কানের দুল, কানের দুল। এরপরে আছে ভার, ভার শব্দের অর্থ হলো ওজন, এই একটা আছে ভার, ওজন, ভার অর্থ ওজন। এরপরে পরক, 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 পরক অর্থ হলো পরীক্ষা, আর ইংরেজি যদি আমরা বলি তাহলে হবে টেস্ট, TEST, টেস্ট। এরপরে আছে বিলাতি, বিলাতি বলতে বোঝায় বিদেশ থেকে আমদানি করা হয়েছে এমন। ওই সময় বিলেত বলতে বোঝানো হতো লন্ডন, ইংল্যান্ডে থাকলে ওইখান থেকে তারা গহনা টহনা নিয়ে আসতো। এরপরে একটা শব্দ আছে সম্ভোগ, সম্ভোগ, সম্ভোগ শব্দের অর্থ হলো, শব্দটা গঠিত এভাবে সংযোগ ভোগ, সম্ভোগ, আর সম্ভোগ অর্থ হলো উপভোগ, উপভোগ। তারপরে আছে হলো বঞ্চিত, এই হলো বঞ্চিত। তবে বঞ্চিত শব্দটা, এটা আমি উচ্চারণটা একটু দেখাই, কারণ উচ্চারণটা দরকার, উচ্চারণের উপরে এসএসসিতে পাস মার্ক আছে। বঞ্চিত এভাবে হবে বঞ্চিত, আর স্ত্রীলিঙ্গ হবে, এটা আমরা একটা তয় আকার দিয়ে দেবো, শুধু স্ত্রীলিঙ্গ হবে বঞ্চিতা, ঠিক আছে? এটা হলো বঞ্চিতা, এটা স্ত্রীলিঙ্গ, আর এটা উচ্চারণ। আর এখানে বঞ্চিত অর্থ হলো ন্যায্য প্রাপ্য পায়নি এমন। এরপরে আছে লগ্ন, আচ্ছা অত্যন্ত, অত্যন্ত শব্দটা যদি ভাঙায় তাহলে হবে অতি যোগ অন্ত, অর্থ হলো খুব, খুবও হয়, আবার যতটা উচিত তার চেয়ে অনেক বেশি আর কি, যতটা উচিত তার চেয়ে অনেক বেশি। এরপরে লগ্ন, লগ্ন শব্দের অর্থ শুভ সময়, আর আমরা যদি আরেকটু ভালো করে বলি যে এই শুভ সময়টা আসলে কি, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণের মুহূর্ত, আর স্ত্রীলিঙ্গে এটি হবে লগ্না, স্ত্রীলিঙ্গে হবে লগ্না। এরপরে আছে আর কি আছে, আজকে আর শব্দার্থ নেই, এই পর্যন্ত আজকের আলোচনা, পর্ব চার। তো পরবর্তীতে আবার অন্য পর্ব নিয়ে হাজির হব, আমার পর্ব একটু বেশি, আমি একটু শব্দার্থ বা একটু কথা বেশি বলি, আর কথা বেশি বলি বলেই তো উদাহরণটা একটু ভালো দেওয়া যায়। তো আজকে পর্যন্ত, সকলের সুস্থ জীবন কামনা করছি, আল্লাহ তাআলা আমাদের তার হুকুম পালন করার তৌফিক দান করুক। অকিরি দেওয়ান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।